আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নিশা ছামি নিশি। আজকে আপনার সাথে কথা বলতে এসেছি শিশুদের নিউট্রিশন নিয়ে। অনেক সময় আমরা চিন্তা করি আমার বাচ্চা ঠিক মতো গ্রোথ হচ্ছে কিনা, ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, এ নিয়ে কিন্তু বাবা মায়ের দুশ্চিন্তার আসলে কোনো কমতি নেই। মনে রাখতে হবে বাচ্চারা কিন্তু খুবই সেন্সিবল। আমরা যদি বাচ্চাদেরকে গুড নিউট্রিশন দিয়ে বড় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা যে এক্সপেক্ট করছি আমার বাচ্চা সাকসেসফুল ক্যারিয়ার করবে অথবা ভালো থাকবে, সেটি কিন্তু পসিবল হবে না। সেক্ষেত্রে বাচ্চাদেরকে জন্মের পর থেকেই কিন্তু কেয়ার নিতে হবে খুব সাবধানে। যে যখনই বাচ্চা স্কুল গ্রোয়িং হয় অথবা দৌড়াদৌড়ি শুরু করতে পারে, হাঁটাহাঁটি শুরু করতে পারে, তখন থেকে কিন্তু নিউট্রিশনের পরিবর্তনটা নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বাচ্চা যখন খাবার চেষ্টা করবেন যে দ্রুত শুরু করছেন, যখন যখন খাবারটা শুরু করে ফেলাছেন, তখনই চেষ্টা করবেন যে খাবারের ভিতরে এমন কোনো জিনিস রাখা যাবে না যে খাবারগুলো তার প্রথমে টেস্ট বার নষ্ট করে ফেলে। যেরকম বাচ্চারা যখন খাবার শুরু করতে যায়, তখনই আমরা হয়তো কোলে করে নিয়ে যাচ্ছি একটু দোকান থেকে চিপস, একটুখানি কোল্ড ড্রিঙ্কস অথবা এই ধরনের প্যাকেজের যে খাবারগুলো আছে সেগুলো সুন্দর সুন্দর করে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। এতে হয় কি, বাচ্চারা যে ভালো পরিমাণ খাবারটা খেত সেই খাবারটা কিন্তু তার আগ্রহ হারিয়ে ফেলে, সেক্ষেত্রে নানান রকম কমপ্লিকেশন ক্রিয়েট হয়ে যায় এবং তার মেধা বিকাশটা নষ্ট হয়ে যায়। এটি খেয়াল রাখতে হবে সর্বপ্রথম। মনে রাখতে হবে কিছু খাদ্য আছে যেই খাবারগুলো থেকে গুড নিউট্রিশন আমরা পাই, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করে, সেটির প্রথমেই আছে কিন্তু প্রোটিন। প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন এ, এগুলো কিন্তু আপনার অনেক হেল্প করে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য। যখনই আপনি একটু খাদ্য তালিকাতে একটু পরিবর্তন আনবেন, তখন চেষ্টা করুন একটু বাদাম, বাদাম বলতে আপনি একটু মিক্স নাটস করতে পারেন, একটু কোনো একটা ধরেন একটা সালাদের মতো বানাচ্ছেন, তার মধ্যে আপনি একটু মিক্স নাটস দিতে পারেন, অথবা আপনি একটু বাদামের গুঁড়া করে জাস্ট রুটির মধ্যে করে দিয়েও কিন্তু বাচ্চাদেরকে খাবার দিতে পারেন। অথবা একটা ডেজার্টের আইটেম তৈরি করলেন বাসায়, দুধের তৈরি খাবার খেলে ব্রেন ডেভেলপমেন্ট যেভাবে হবে ঠিক সেভাবে তার গ্রোথও কিন্তু খুব ভালো হবে। তো আপনি দুধের তৈরি খাবারের উপরে শুধু যদি একটু অল্প কিশমিশ অথবা আপনি একটু নাটস এগুলো দিয়ে যদি ছড়িয়ে দিয়ে বাচ্চাকে দেয়, সেটিও কিন্তু বাচ্চার জন্য খুব হেলদি এবং ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে গ্রোথটাও ভালো হবে। খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে ডিম। ডিম কিন্তু বাচ্চার গ্রোথ ব্রেন ডেভেলপমেন্ট সবগুলোর জন্য হেল্পফুল। সো আমার মনে হয় প্রত্যেক দিন আপনি যদি প্রোটিন জাতীয় খাবারগুলো বাচ্চার জন্য এনাফ রাখেন এবং তার সাথে অবশ্যই এনার্জি ব্যালেন্স করার জন্য কার্বোহাইড্রেটের পরিমাণটাও ঠিক রাখেন, সেক্ষেত্রে ওটস রাখতে পারেন আপনার বাচ্চার জন্য, এবং ওটস মিল্ক দিয়ে তার সাথে একটু নাটস দিয়ে যদি বাচ্চাকে হেলদি ওয়েতে খাবারটা দেন, তাহলে কিন্তু ডেভেলপমেন্টের জন্য আসলে আপনাকে খুব একটা দুশ্চিন্তায় পড়তে হবে না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।